গুড মর্নিং ফ্রেন্ডস, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আর আমি খুব ভালো আছি। আজকে সোমবার সকাল থেকে ভর্তা ঢুকছে, কিছু আওয়াজ শুনতে পাচ্ছো, আমাদের ছাদে কাজ হচ্ছে, তোমাদেরকে পরে গিয়ে দেখাবো। তো চলো, এখন বেশি কথা বলতে পারছি না, কারণ প্রচন্ড আওয়াজ আসছে। বেগুনের মধ্যে নুন হলুদ চিনি মাখিয়ে রেখেছি, বেগুনটাকে ভাজা করব। আর এখানে কড়াইয়ের মধ্যে রয়েছে ফুলকপি, ফুলকপিটাকে শুধু ভাজা করছি, এই জন্য অল্প একটু হয়েছে। ওদিকে মুগ ডালটা সিদ্ধ করা হচ্ছে, তো এদিকে বেগুন ভাজা করা হয়ে গেছে, ফুলকপি ভাজা করা হয়ে গেছে। সকালবেলা আমরা ডাল আর ভাজাভুজি দিয়ে খেয়ে নেব। আর ছেলে তো উপরে কাজ হচ্ছে, এই জন্য কোদাল আর কতগুলো বস্তা নিয়ে চলে গেল, ওরা উপরে চাইছে এই জন্য। আজকে জামা কাপড় কিছু ছাদে দেওয়া যাবে না, সব বারান্দাতে মিলতে হবে। তো বারান্দাটা তার আগে একটুখানি পরিষ্কার করে নিই, কি আর করবো। আজকে সকাল থেকে যে কী তাড়াহুড়ো পড়েছে তোমাদেরকে আর কি বলবো। এদিকে মিস্ত্রিরা আসছে, চারজন এসেছে, এই জন্য ওদেরকে দরজা খুলে দেওয়া, তারপরে ওদের বিভিন্ন কথাবার্তাগুলো শোনা, এই সমস্ত বিভিন্ন কিছু তো লেগেই আছে। তার উপর ছেলে আজকে কলেজে যাচ্ছে, তার জন্য ওর খাওয়া দাওয়ারগুলো তাড়াতাড়ি রেডি করছে হচ্ছে। তারপরে টিফিনে কী নিয়ে যাবে সেগুলোকে গুছিয়ে দিতে হচ্ছে, তো এই জন্য ফলটাকে কেটে নিচ্ছি আর সাথে একটা ডিম সুতো দিয়ে দেবো। তারপরে এইসব করতে গিয়ে তাড়াহুড়ো একটা হয়ে যায়। আর সকালবেলা যেহেতু আমার একটুখানি ঘুম থেকে উঠতে দেরি হয়, এডিটিংটা থাকে রাত্রিবেলা, এই জন্য আরও বিশেষ করে সমস্যাটা হয়ে যায়। ভোরবেলা উঠতে পারলে কিন্তু কাজ অনেকটা এগিয়ে যায়, সবই জানি, কিন্তু হয় না গো, হয়ে ওঠে না। তো এখানে ওর টিফিনটাকে গুছিয়ে ফেলাম, এদিকে শাশুড়ি মার জন্য একটুখানি ফল রেখেছি, আর এখন ওর জলের বোতলটাকে ভরে দিচ্ছি। আর আজকে কী কী রান্না করছি তোমাদের একবার দেখিয়ে দিই। এখানে বাঁধাকপিটাকে সিদ্ধ করা হয়ে গেছে, বাঁধাকপির আলুটা ভাজা করছি এখন। আর এর মধ্যে তো পাঁচফোড়ন দেবো। আর শাশুড়িমা আগামীকালের জন্য পটল কাটছি, শাশুড়িমার পা ফোলাটা আগে থেকে একটু কমেছে, কিন্তু ফোলা পুরোপুরি কমেনি, ব্যথা মাঝে মধ্যে হয়। তো ছেলে ওর টিফিনটাকে আর জলের বোতলটাকে নিয়ে নিল, তারপরে এখন নিচে যাবে, হাজব্যান্ডও গেছে বাজারের দিকে। তো এখন ব্যাগ ট্যাগ গুছিয়ে চলে এসেছে হাজব্যান্ড বাজার থেকে, কিছু সবজি তারপরে মাছ মাংস নিয়ে চলে এসেছে। তো ছেলে এখন বেরিয়ে যাচ্ছে, তারপরে তোকে একটুখানি এগোতে আসতে হয় না প্রতিদিন। সেই পুজোর সময় নিচের ঘরগুলো পরিষ্কার করেছিলাম, নিচের ঘরগুলোতে আবার প্রচুর ধুলো পড়ে গেছে, দেখতে খুব খারাপ লাগে। তো চোখে পড়লে পরে না করে পারি না, এই জন্য একটুখানি সামনেটা ঝেড়ে নিলাম, তারপরে উপরে রান্না বসিয়ে এসেছি, মানে বাঁধাকপিটা বন্ধ হয়েছে। ভাবলাম একটুখানি কথা বলিনি তোমাদের সাথে, আজকে রান্না করছি বাঁধাকপির তরকারি। বাঁধাকপির তরকারি এখন বসানো রয়েছে, তারপরে হবে মাছ, আর সকালে মুলো দিয়ে ডাল করেছি, আর করেছি বেগুন ভাজা, আর ফুলকপি ভাজা একটুখানি হয়েছিল। তো এই আজকে রান্না বান্না, আর বেশি কিছু কথা বলতে পারছি না। তো চলো, ছেলে যখন কলেজে যাচ্ছিলো তখন আমি বাঁধাকপিটা বসিয়েছিলাম, এখন বাঁধাকপিটা হয়ে গেছে, ঘি দিয়ে এটাকে নামিয়ে রেখে দিচ্ছি। আর এখন আমি চায়ের জলটা বসিয়ে দিয়েছি উপরে, যেহেতু মিস্ত্রিরা কাজ করছে ওদের জন্য। তো বাঁধাকপিটাকে একটুখানি নাড়াচাড়া করে নিলাম, মানে ঘিটাকে মিশিয়ে দিলাম, তারপরে চায়ের জলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি চিনি। আর এখন লেবু চাই করব, ওরা আমাদের বলে দিয়েছে যে লেবু চাই দিতে। আসলে দুধ চা খেলে অনেক সময় গ্যাস হয়ে যায়, এই জন্য সবাই দুধ চাটা এখন অ্যাভয়েড করে, অনেকেই দেখেছি ব্যাপারটা। তো বাঁধাকপিটা নামিয়ে আমি টেবিলের উপর ঢাকা দিয়ে রেখে দিলাম, আর এখন চা পাতা দিয়ে দিলাম। আর যেহেতু ঘরে এখন লেবু আছে, অসুবিধা নেই, তো ওদের বায়নাটা রাখতে পেরেছি, তো লেবু চিপে দিয়ে দিলাম। এবারে ভালো করে মিশিয়ে ফেললাম লেবুটাকে, তারপরে চায়ের কাপের মধ্যে এখন আমি ঢেলে ফেলছি চাটা। আর একটুখানি চাটা কম হয়ে গেছে দেখো, এই জন্য একটুখানি সবটা অ্যাডজাস্ট করে নিলাম এই কাপ থেকে ওই কাপে। আর একটুখানি পরিষ্কার করে দিলে পরে সবাইকে বেশ ভালো লাগে, থালাটাকে মুছে পরিষ্কার করে এখন আমি ছাদে দিয়ে আসছি চারটে বিস্কুট দিয়ে। তো এইখানে একজন মিস্ত্রি বসে আছে, বসে বসে খোদাইয়ের কাজটা করছে, তো চাটাকে দিয়ে দিলাম। সকাল থেকে দুটো বড় বড় বোতল ভরেছি, ভরে ওদেরকে দিয়ে এসেছি, ওদের বোতল খালি হয়ে গেছে। আসলে খুব পরিশ্রমের কাজ, তো জল দেশটা বেশি পায়, একা একা বড় বিপদের মতো পড়ে গেছি, বারবার জল চাইছে, সেই বোতলগুলো ভরে ভরে দিতে হচ্ছে। তারপরে জল শেষ, হাজব্যান্ড এক বালতি জল তুলে দিয়ে গেল, এখন আমি এই বালতিটা এখন ভরতে হবে, এই যে এখন গিয়ে বালতিটাকে ভরবো, কারণ আবার কখন জল চাইবে বলা যাচ্ছে না। মাছ ধোয়া হয়নি জানো তো, এখনো মাছ ধুইনি, বাঁধাকপিটা নামিয়ে রেখেছি। তো কী যে করি, বাড়িতে কাজকর্ম করে এই সমস্যা জানো তো, লোকজন যদি না থাকে, যখন আমাদের দোতলা হচ্ছিল তখনও ঠিক এই প্রবলেম, রান্না করবো না এদের দেখবো বলো তো।
তারপরে মিমিদের খাওয়াটা শেষ হয়ে গেছে, ড্রাই ফুডটা, তো হাজবেন্ড ড্রাই ফুডটা কেড়ে নিচে রেখে দিয়েছিল, ওটাকে আমি উপরে নিয়ে যাচ্ছি, কারণ উপরে ঢালতে হবে। আর এখানে সমস্ত বোতল, বড় বড় বোতলগুলোকে আমি এই বস্তার মধ্যে পুড়ে রেখে দিই, তো এখান থেকে খুঁজে টুজে বোতল নিয়ে যাচ্ছি। তো আগে তো নিয়ে যাওয়া হয়েছিল দুটো তিনটে বোতল, এখন আবার আর একটা বোতল নিয়ে যাচ্ছি। আর ওদিকে জলের বালতি বসিয়ে এসেছি, জলের বালতিটা ভরে গেছে, এখন বোতলগুলোকে ভরে নিচ্ছি। আসলে আবার তো জল চাইবে এটা জানা কথা। তো রান্নার ফাঁকে আবার এদিকে কাজগুলো করতে আসতে হচ্ছে, আমার আজকে মাথাটা না বনমন মনমন করে ঘুরছে, তোমাদেরকে কি বলবো আর। তো যাই হোক, কাজগুলো তো করতে হবে তাই না, জলটাকে ভরে নিলাম, এবার নিশ্চিন্ত, ওরা জল চাইলে কোনো অসুবিধা নেই, বোতলগুলো ধরিয়ে দেবো তাহলে হয়ে যাবে। এরপরে এখান থেকে যাব বাইরে, বাইরে আমি ওই ট্যাঙ্কের কলটাকে সব আমি এখন ঘুরিয়ে টুরিয়ে এসেছি, মানে চাবিটাকে ঘুরিয়ে এসেছি, এবারে চাবিটাকে আবার চালু করে দেবো, মানে ট্যাঙ্কে এবার জল যাবে, ট্যাঙ্কে তো জল বন্ধ হয়ে যায় না হলে ভিতরে জল পড়ে না। তো এইভাবে সব কাজকর্মগুলো করে গেলাম নিচ থেকে, এবারে আর চট করে এখন নামবো না, সোজা উপরে যাব, গিয়ে এবারে রান্নাবান্না বসাবো, সব কাজকর্ম সারবো। তো হয়ে গেল, মোটরটাকে চালিয়েছিলাম, মোটরটাকেও বন্ধ করে দিলাম। আর আজকে বাজার থেকে দু রকমের মাছ এনেছে, মাছ ধোয়া হয়ে গেছে, এখানে রয়েছে কাতলা মাছ, কাতলা মাছই মনে হচ্ছে, তো বড় সাইজের কাতলা মাছ এনেছে, আর ছোটো সাইজের রুই মাছ নয়তো কাতলা মাছের বাচ্চা। আর মিমিদের মাংস রয়েছে এখানে, ছেলের মাংস সমস্ত ধোয়াধুয়ি করে রেডি করে নিয়েছি। আর এই যে নুন হলুদ মাখানো মাছটা, এটা আজকে রান্না করব, তো মাথা আছে আর মাছ আছে। তো ছেলের মাংসটাকে রেডি করছি, সমস্ত মশলাপাতি সব দিয়ে দিচ্ছি, শুধু তেলটা দিই না, সব কিছু না দিলে না গন্ধটা ভালো হয় না, তো একটুখানি গন্ধ তো দরকার আছে, এই জন্য সব কিছু একটু রসুন কুচিও দিয়ে দিয়েছি। কড়াইতে তেল দিয়েছিলাম, তেলটা প্রচণ্ডভাবে গরম হয়ে গেছে, প্রচণ্ড ধোঁয়া উঠছে, তো এখন মাছ ভাজাগুলো করে ফেলছি, মানে এখন আমার দুটো হাত না, আমার দশটা হাত দশ দিকে চলছে। আর এদিকে মাছ মাংসের বাটিটাকে আমার ফ্রিজে এনে রেখে দিলাম, তারপরে এখন মাছটাকে ভাজা করে ফেলছি, আর মাছ ভাজা করে একটুও দেরি করবো না, সাথে সাথে মাছের ঝোলটা বসিয়ে ফেলবো। তো এখানে এক ধাপে হয়ে গেল, এবারে আরও দুটো মাছ আছে সেগুলোকে দিয়ে দিলাম। আর আজকে দেখো কী কাণ্ড হয়েছে, আমার এত স্বাধীন নখটা দেখো কীভাবে ভেঙে গেছে, তোমাদেরকে পরে বলছি কেন ভাঙলো, এই দেখো কীরকম হয়ে গেছে দেখতে। এই তিলের খাজাটা ভাঙতে গিয়ে আমার নখটাকে ভেঙে গেছে, এবারে দাঁতটা না ভেঙে যায়, এতটা শক্ত, ভাঙতে তো পারিনি, দেখো ভাঙতে পারিনি, কিন্তু দুটো জয়েন্ট হয়ে রয়েছে একসাথে, এই দেখো দাঁতটা না ভাঙলেই হলো। মানে যদি ইচ্ছা করে যে একটুখানি বেশি করে মুখে দিস, সেটা সম্ভব কখনোই নয়, সাইড থেকে একটু একটু করে খুলে আসছে। বাবা প্রচন্ড শক্ত, এত স্বাদের নখটা একটু একটু করে বড় করেছিলাম, আজকে শেষ হয়ে গেল, আবার কবে বড় হবে তার ঠিক নেই। গতকাল দেখেছিলাম যে কলার কাঁথিটা পাকতে শুরু করেছে, দুটো কলা পেকেছিল, দুটো কলা খেয়ে নিয়েছে পাখি। আজকেও দেখলাম যে দুটো তিনটে কলা পাকা আছে, তো বললাম এখন পেরে ফেলতে, নয়তো সব খেয়ে নেবে ওরা। মানে পাখিরা কি কে খায় জানি না, ওরাই হয়তো খায় রাত্রিবেলা বাদুর। আমার হাজবেন্ড তো কোনো কাজ একা করতে পারে না, তো ছেলে যেহেতু কলেজে গেছে, এবারে কে আসবে সাথে, আমি এসেছি, তো ওনাকে তো আবার ধরতে হবে, মানে মুইটাকে ধরতে হবে, তো মুইটাকে আমি ধরছি, এবারে বলছে তুমি চেয়ারের উপর উঠে দাঁড়াও, কলার কাঁধিটা ধরো, তো কলার কাঁধিটা কাটছে আর আমি দাঁড়িয়ে রয়েছি কলার কাঁধিটা ধরার জন্য, যাতে কোনো রকমে নিচে না পড়ে যায়। তো ধরে তো ফেলেছি, এবারে নিয়ে গিয়ে জায়গা মতো রেখে দিয়েছে, তারপরে গাছগুলো একদম শুকিয়ে যাচ্ছে গো, মার কারণ আমি নিচে রেগুলার যেহেতু আসতে পারি না, এই জন্য এই অবস্থা। তো গাছগুলোতে একটুখানি জল দিয়ে দিলাম ভালো করে, আর যেহেতু এখন রোদের তেজটা অনেকটাই কমে গেছে, এই জন্য কোনো অসুবিধা নেই। আর এদিকে হাজবেন্ড বসে গেছে কলা ছাড়াতে, কিন্তু এত মশা কামড়াচ্ছে যে মশা মারবে না কলা ছাড়াবে সেটাই। এবারে কলাগুলো সব ছাড়ানো হয়ে গেছে, এবারে আমি এই ডেকচিটা নিয়ে যাচ্ছি, এর মধ্যে সমস্ত কলাগুলোকে পাকাতে হবে। তো এখন কেটে কেটে সব রেখেছে, সেগুলোকে এখন জায়গা মতো রেখে দিচ্ছে। আর হাজবেন্ডের একটা কাণ্ড হয়েছে, তোমাদেরকে আমি দেখাচ্ছি। আর এখানে যে কাঁচা পাকা কলাগুলো আছে, তার মধ্যে থেকে তো পাখিতে খেয়েছে, আমি বললাম ওই কলাগুলোকে ফেলে দাও, কারণ এখন রোগ ব্যাধির শেষ নেই, কোথা থেকে যে কী হয়ে যায় কিচ্ছু বলা যায় না। তো হাজবেন্ডের হাতটা কেটে গেছে, আসলে এই সমস্ত কাজ তো আমি করি, আজকে হাজবেন্ডকে দিয়ে করাচ্ছি, এই জন্য মনটা রয়েছে অন্যদিকে, এই জন্য এরকম হয়েছে। তো যাই হোক, পরিষ্কার পরিচ্ছন্ন করে কাজটা করে দিয়েছি, এটাই অনেক। এখন আমি ডেকচিটাকে নিয়ে গিয়ে ঘরের মধ্যে রেখে দিলাম, এবারে একটা ঝুড়ি চাপা দিলাম যাতে এর মধ্যে কলাগুলো পাকতে পারে। তো এবারে চেরি ম্যাক্সিকে ছাদে তো যেতে পারবে না, ওদেরকে এবারে উঠোনে ঘোরাতে হবে। তো প্রথমে ম্যাক্সিকে নিয়ে আমি চলে গেলাম, হাজবেন্ড বাইরে দাঁড়িয়ে রয়েছে, তো ম্যাক্সি এখন ম্যাক্সির কাজ সারবে, মানে ওদের কাজ মানে বুঝতেই পারছো, দেখো ওদের কাজ ওরা সারছে, যত গাছপালা যা যা আছে সব জায়গাতে গিয়ে গিয়ে ওরা কাজকর্ম করে ফেলছে। তো হাজবেন্ড তো ওখানে দারোয়ানের মতো দাঁড়িয়ে আছে, এবারে চেরি এসে গেছে, তো আমরা তো এদিক দিয়ে বকা দিচ্ছি যে এদিকে যাবি না ওদিকে যাবি না, কারণ ওদের তো এভাবে করে অভ্যাস নেই। স্নান করতে যাওয়ার আগে কি অবস্থা দেখো,
বাধা গরু ছাড়া পেলে আর কি যা হয়, চেরি ম্যাকচি সেরকম অবস্থা। তো হাজব্যান্ড তো ওদের পিছনে দৌড়াচ্ছে, এখন চেরি কাজকর্ম সেরে ঘরে চলে এসেছে। তারপরে আমি স্নান করে এখন পুজো করতে চলে এসেছি, মিষ্টি সোনাকে ভোগ নিবেদন করলাম। তো মিষ্টি সোনাকে দেখো আজকে কী সুন্দর লাগছে, কী সুন্দর মিষ্টি মিষ্টি লাগছে দেখতে। তো ভোগ নিবেদন করা হয়ে গেছে, সবাইকে ফুল দিয়ে সাজিয়েছি, এখন আরতি করে নিচ্ছি। আর শব্দের জোর দেখো, এত জোরে জোরে ছাদে আওয়াজ হচ্ছিল, সেই আওয়াজের চোটে সমস্ত জিনিসগুলো এখান থেকে পড়ছিল, চোখের সামনে দেখতে পাচ্ছিলাম। তো এখন জিনিসগুলোকে তুলে আবার জায়গা মতন রেখে দিচ্ছি। তো এখান থেকে দেখো এই বড় জিনিসটাও পড়ে গেছে, মানে এই হটপটটাও পড়েছে ছোটো ছোটো জিনিসের সাথে সাথে। তো আবার সব তুলে রেখে দিলাম। দুপুরের পর থেকে এডিটিং করতে করতে তো আবার সময় কেটে যায়। তারপরে ফোনটা একদম চার্জ ছিল না, ফোনটা এই চার্জ দিয়ে উঠলাম, তাও পুরো চার্জ হয়নি। এখন চা করবো। তো পুজো আর চা সবই করে এসেছি, আর আজকে সকালে করেছিলাম লিকার চা, এখন একটুখানি দুধ চা খুব সুন্দর করে করবো। ওটোর মধ্যে টোস্ট বিস্কুট ঢালা হয়ে গেছে, তো শাশুড়িমাকে চা দিয়ে এসেছি। এবারে আমি তিনটে টোস্ট নিয়ে নিলাম, এবারে বসে বসে গরম গরম চাটা একটুখানি আয়েস করে খাই। তো ছেলে এসে গেছে, ছেলেকেও আমি খেতে দিয়ে দিয়েছি। তো এদিকে চাটাও খেয়ে নিচ্ছি, ছেলের সাথে একটু কথা বলছি। তো এই দেখো ছেলে এদিকে খাচ্ছে। এখন গ্যাসের উপরে বসানো রয়েছে মিমিদের মাংস আর আমাদের ভাত। অনেকদিন ভাত করতে হয় না, ভাত থাকে, আজকে ভাত একটু কম আছে, যে ভাতটা করতে হয়েছে। তারপরে আজকে জামা কাপড় গোছানোর ঝামেলা কম আছে, যেহেতু সেরকম ভাবে কাছাকাছি করিনি ছাদে কাজ হবে বলে, এই জন্য সেরকম কিছু নেই। আর আমার সামনে মানে ছেলের আলমারির পাশে যে জায়গাটা, ওখানে তো ছেলে সবসময় জামা কাপড় রাখার গোডাউন বানিয়ে রেখে দেয়। আজকে গুছিয়েছিলাম দুপুরবেলাতে, জানো তো, এখন আমি দেখাতে পারছি না, যা করে রেখেছে না, এই জন্য সবসময় তোমাদেরকে দেখাতেও ইচ্ছা করে না। জায়গাটা ভীষণ অগোছালো করে রেখে দেয়, কত গোছাবো বলো তো, সারাদিনে কত করবো, এই জন্য সবসময় করে উঠতে পারি না, তোমাদের দেখাতেও পারি না। তো এই আর কি। তো এখন এদিকের কাজ হয়ে গেলে একটুখানি ঘরে কি চুপ করে বসে থাকবো। এখানে রয়েছে আমাদের রাতের খাওয়ার, রয়েছে মাছ, তারপরে বাঁধাকপির তরকারি রয়েছে, ডাল, আর ছেলের মাছ থেকে একটুখানি দেখো খুঁটে রেখেছি। ছেলে বলছে পুরো মাছ খাবে না, এখানে শাশুড়িমাকে খেতে দিয়েছি তরকারি আর ডাল দিয়ে। এখানে ছেলের ভাত রয়েছে তরকারি দিয়ে মাখা, সাথে মাংস। তো এবার আমরা খেয়ে নেব, তারপরে খাওয়া দাওয়া করে মিমিদের ড্রাই ফ্রুটটাকে ঢালতে হবে। ড্রাই ফ্রুটটা একদমই শেষ হয়ে গেছে, তো একটুখানি তলানিতে ছিল, সেটাকে বাটির মধ্যে ঢেলে রাখলাম। তারপরে এবারে প্যাকেটটাকে কেটে নিচ্ছি। আর এর আগেও তোমাদেরকে বলেছিলাম এই একটা প্যাকেট মোটামুটি দুমাস মতন যায়, তো এর আগেরটাও মোটামুটি দুমাস মতো গেছে। তো এখন ঢেলে রাখছি, আর এই কৌটোর মধ্যে পুরোটা ধরবে না, এই জন্য শেষ হলে পরে তারপরে আবার ঢেলে নিই। এখন পুরোটাকে মানে পুরোটা টুপু টুপু করে নিলাম, তারপরে এটা এখন শেষ হলে তারপরে আবার বাকিটা আবার ঢেলে রাখবো। তো এইভাবেই কাজগুলো গুছিয়ে করে নিলাম। দেখেছিস কী অবস্থা, দেখ দেখ তোদের প্রিয় ছাদটার কি অবস্থা হয়ে গেছে, দেখ কি হয়েছে ছাদটা এরকম হয়ে গেছে। হ্যাঁ বুড়ো, দেখো আমাদের ছাদটার কি হাল করেছে, পুরো ছাল চামড়া সব উঠিয়ে দিয়েছে, আর আমার তুলসী গাছগুলো এখানে ওইদিকে একদম শেষ প্রান্তে যেখানটা অন্ধকার দেখছো ওই জায়গাটা এখনো অবধি কাজ বাকি আছে, এবার কালকে আসবে, পুরোটা এরকম করে দিয়েছে। তোমাকে কি করেছে মা, তোমাকে তুনু কি করেছে? গুড মর্নিং বন্ধুরা, মঙ্গলবার সকাল থেকে আবার ব্লগটা শুরু করলাম। ছেলে এখন যাচ্ছে ওর বাবার কাছে, ওর বাবার গাড়ির তেলটা শেষ হয়ে গেছে রাস্তায়, এই জন্য বাজার করে রেখেছে বাজারগুলো আনার জন্য। আর এখানে দেখো মিস্ত্রিরা এক্সটেনশন কর্ড দিয়ে এখানে কানেকশন করে ওরা ওই দূরে বসে আছে। আর কেন বসে আছে তোমাদেরকে সেটা পরে বলছি আমি। এবারে তোমাদেরকে বলি যে কেন ওরা ওখানে বসে রয়েছে, ওরা চারজনই টান্টুস খেয়েছে। টান্টুস মানে তোমরা বুঝে নাও, আর এই ভদ্রলোক যিনি এখন ছাদে কাজ করছে, ইনি একটুখানি কম মনে হয় খেয়েছিল, এই জন্য কাজটা এখনও চালু রেখেছে, আর ইনি কন্ট্রাক্টটা নিয়েছে। তো তিনজন বাড়ি পালিয়ে গেছে, ওই তিনজন আর কাজে আসবে না, তো উনি বাকি কাজটা একা একাই করবে, যেটুকু কাজ বাকি আছে। আর এটা এখানে অনেকটাই কাজ আছে, মোটামুটি দুদিনের কাজ এখনও বাকি আছে। তো পুরো সমস্ত খোঁড়াখুঁড়িটা হয়ে গেছে, এবারে চিপিং হবে, চিপিংটা উনি একা একাই নাকি করবে। তো আজকে আর তোমাদের সাথে সেভাবে
পুজোটাকে শেয়ার করলাম না, তো উনি দেখো পিঠে করে করে সমস্ত নিয়ে আসছে, মনে হচ্ছে উনি শাস্তিটা পাচ্ছে, তো সব কিছু নিয়ে গিয়ে নিচে গিয়ে রাখছে। আর এই দেখো আজকে যেহেতু ওয়ার্ল্ড কাপ চলছে, হাজব্যান্ড আর ছেলে এদিকে জার্সি পরছে, তো হাজব্যান্ড তো পুরো রেডি, দুজনের দুটো আর্জেন্টিনা সাপোর্টার যেহেতু হাজব্যান্ড, এই জন্য দুজনের জন্য দুটো এনেছে। তো দেখো টিভি ওদিকে চলছে, তোমাদেরকে টিভিটা দেখাচ্ছি, কিন্তু টিভিটা ভীষণ ঝিরঝির করে, ক্যামেরা ঘোরালে পরে ওরকম ঝিরঝির করছে। তো ছেলেও রেডি হয়ে রয়েছে এটা পড়ার জন্য, আর ছেলে যদি নাও পড়ে ওর বাবা তো জোর করে পড়িয়েই দেয়। তো এই দেখো দুজনে পড়ে নিয়েছে, এবারে দেখছে ওয়ার্ল্ড কাপ। সূর্যাস্ত হওয়ার একটু আগে তোমাদের সামনে আবার এলাম, নিচে ওয়ার্ল্ড কাপ চলছে, মানে জার্সি পরে দুজনে বসে গেছে, আর ছাদের কাজ আজকে পুরোটা হয়নি। এই দেখো তো এই দিকটা একটু পরিষ্কার হয়েছে। তো আজকে সারাদিন আমি সেরকমভাবে ব্লগ করিনি, তো আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আজকে সম্পূর্ণ ব্লগ তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও বন্ধুরা, যদি ভালো লাগে লাইক করো শেয়ার করো। আর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পরের দিন নতুন আরও একটি ভিডিওতে, ততক্ষণের জন্য তোমরা সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো এবং খুব সাবধানে থেকো। বাই।